নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। টুকটুক ভাঙচুরের ক্ষতিপূরণ বাবদ প্রদান করা 1,00,000 টাকা বিধায়ক করিমউদ্দিনকে ফিরিয়ে দিলেন চালকরা। সহায়তায় এগিয়ে আসায় বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন চালকদের। বিগত কিছুদিন আগে শিলচর পঞ্চায়েত রোড কুরবানিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় 10 থেকে 12টি টুকটুক ভাঙচুর করায় চালকদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে শনিবার কংগ্রেসের এক প্রতিনিধি দল সহ সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন টুকটুক চালকদের সঙ্গে সাক্ষাৎ করে এবং ক্ষতিপূরণ বাবদ বিধায়ক চালকদের হাতে 1,00,000 টাকা তুলে দেন। রবিবার চালকরা স্থানীয় রাঙ্গিরখাড়ি থানায় তাদের গাড়ি আনতে গিয়ে সাংবাদিকদের জানান, বিধায়ক করিমউদ্দিনের দেওয়া 1,00,000 টাকায় তাদের ক্ষতিপূরণ সম্ভব হবে না, যার জন্য 1,00,000 টাকা বিধায়ক করিমউদ্দিনকে এদিন ফিরিয়ে দেন তারা। তবে তিনি সহায়তার হাত বাড়ানোয় বিধায়ক করিমউদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করছেন টুকটুক চালকরা। এদিকে অসহায় টুকটুক চালকদের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী পরিষদ তহবিল থেকে প্রত্যেক চালককে নগদ 70,000 টাকা প্রদান করেছেন। দুর্দিনে অসহায় চালকদের পাশে থেকে সহায়তার হাত বাড়ানোয় পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পীড়িত টুকটুক চালকরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে আসি আমরা যেন ওই যে সাম্প্রদায়িক দাঙ্গা যে আমরা গাড়িগুলো ভাঙছে, আমরা এটা মানে গাড়ি আজকে নেওয়া দিয়েছি। আর কালকে আমরা মানে সোনাইর এমএলএ আইসুন আরও কংগ্রেসের বড় বড় নেতা সকল আইসুন, আই আমরা সান্ত্বনা দিয়ে গেছুন যে আমরা গাড়ি যেগুলো ভাঙছে এগুলো ক্ষতিপূরণ দিব। হ্যাঁ, তাই আমরা মানে তাই সোনাই মেলে তাই 1,00,000 টাকা দিয়েছে, তা আমরা এটা লইছি না, আমরা এই টাকায় আমরা কোনো ক্ষতিপূরণ হইত না, আমরা আমরা এটা মানে টাকাটা আমরা রিটার্ন করে দিয়েছি। আর যে আমরা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ থেকে আমরা সুবিধায় আমরা টাকা 70,000 করিয়া দিছে, আমরা এটা লই আমরা এটা দিয়ে আমরা আমরা রিটার্ন করেছি।